সঠিক গাইডলাইন্সের অভাবে একটা নির্দিষ্ট জেনারেশনের বিপুল সংখ্যক ছেলেরা এবং মেয়েরা ধীরে ধীরে তাদের জীবনের স্রোত থেকে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তাদের জীবনকে নষ্ট করে তুলছে, ধীরে ধীরে তাদের জীবন থেকে বাঁচার আশাটাই শেষ হয়ে যাচ্ছে। আজকের আমি যে প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি সেটা এই বিশ্বের বৃহত্তর একটা প্রবলেমের অংশ। ইয়াস, সেই প্রবলেমটার নাম হলো ব্রেকআপ প্রবলেম। একটা জেনারেশন আছে যারা কোনো না কোনোভাবে এই ব্রেকআপ প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই ব্রেকআপ প্রবলেমের মধ্য দিয়ে যখন যায় তাদের কাছে জীবনটা প্রচণ্ডভাবে কষ্টকর হয়ে ওঠে। অনেকে তো সুইসাইড অ্যাটেম্প্ট করতে চায়, অনেকে হাত কেটে ফেলে, পাগলের মতো বিহেভ করে, নেশাবান করে, তাদের জীবনটাই যেন তাদের কাছে মূল্যহীন হয়ে যায়। তো যাদের যাদের ব্রেকআপ হয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব যে কীভাবে আপনি আপনার মাইন্ড প্রোগ্রামিং করে ব্রেকআপের যন্ত্রণা থেকে বেরিয়ে আসবেন এবং কী কী স্টেপ নিয়ে আপনি এই ব্রেকআপের প্রবলেম থেকে বেরিয়ে এসে আবার নিজেকে স্বাভাবিক জীবনযাপন করাতে পারবেন। তো ব্রেকআপ প্রবলেম থেকে বেরিয়ে আসার এবং ব্রেকআপের পরে কী করবেন সে বিষয়ে তো আমি ডিটেলসে অবশ্যই আলোচনা করব। তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি, যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার। আমি পলাশবর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। রেইকি, এনার্জি হিলিং, এনার্জি সায়েন্স, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, এক কথায় দেশ বিদেশের সব থেকে পাওয়ারফুল সাবজেক্ট আমি আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি। তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই। তো যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা যারা দীর্ঘদিন ধরে ব্রেকআপ প্রবলেমে ভুগছেন, তারা কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে এসে নিজেদেরকে স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসবেন। তো প্রথম কথা, যখন কারোর ব্রেকআপ হয় তাদের স্বপ্ন তো ভেঙে যায়, সাথে সাথে তাদের মন ভেঙে যায়, তাদের কাছে সমস্ত বাঁচার আশাটাই শেষ হয়ে যায়, যার জন্য অনেকে নেশা বানে জড়িয়ে পড়েন, অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট করে, অনেকের কাছে নিজের জীবনটা একদম মূল্যহীন হয়ে যায়, নিজের জীবনের যে টার্গেট ছিল সেগুলো ভুলে গিয়ে শুধুমাত্র সেই পার্সনটার কথাই স্মরণ করে এবং ধীরে ধীরে নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দেন। তো যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা যারা দীর্ঘদিন ধরে ব্রেকআপ যন্ত্রণায় ভুগছেন, তারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য কী কী স্টেপ অবলম্বন করবেন আসুন এবার আমরা ডিটেলসে জেনে নিই। প্রথম কথা, যে পার্সনের সাথে আপনার ব্রেকআপ হয়েছে সেই পার্সনের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিন, এবং যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আপনার যোগাযোগ থাকে সেইগুলোকেও ব্লক করে দিন। অর্থাৎ আপনি কোনোভাবেই সেই পার্সনের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন না। কেন করবেন না? কারণ যে পার্সনটা আপনার ভ্যালু বা আপনার মূল্য বোঝেননি, যে পার্সনটা আপনাকে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সেই পার্সনের কথা আপনি কেন মিছিমিছি চিন্তা করবেন? তিনি তো আপনার কথা ভাবছেন না, তো আপনি কেন তার কথা ভেবে কষ্ট পাবেন? সুতরাং সেই পার্সনের সাথে টোটালি আপনাকে কিন্তু ডিটাচ হতে হবে। জানি কথাগুলো শুনতে আপনার একটু অবাস্তব মনে হচ্ছে বা কষ্টকর মনে হতে পারে, কিন্তু আপনি নিজের জীবনকে স্ট্যান্ড করাবার জন্য, আপনাকে আবার ঘুরে দাঁড়াবার জন্য আপনাকে কিন্তু টোটালি সেই পার্সনের সাথে সমস্ত ধরনের কানেকশানকে ব্লক করে দিতে হবে। হতে পারে সেই পার্সন আপনার সাথে বা আপনারা সেই পার্সনের মাঝে মাঝে কথাবার্তা হয়, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে ব্লক করতে হবে। কারণ আপনি যতদিন না সেই পার্সনের সাথে টোটালি ডিটাচ হতে পারবেন ততদিন আপনি কিন্তু তার মায়া ত্যাগ কখনোই করতে পারবেন না। তাই প্রথম কর্তব্য হলো সেই পার্সনের সাথে টোটালি আপনাকে কিন্তু ডিসকানেক্টেড হতে হবে সমস্ত ধরনের কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ধরনের SMS, সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাকে ব্লক করতে হবে। দ্বিতীয় কথা, আপনার মাইন্ডটাকে স্ট্রং করার জন্য, আপনার মনের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টটাকে ভোলার জন্য আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারেন। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো লাইফে গোল আপনি সিলেক্ট করে নিতে পারেন, আপনার জীবনের কোনো একটা লক্ষ্য সিলেক্ট করে নিয়ে সেই লক্ষ্য পথের দিকে আপনি কাজ চালিয়ে যেতে পারেন, বা আপনার মনে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টকে লাঘব করার জন্য আপনি আশেপাশে বা ছোটোখাটো ট্যুরও অ্যারেঞ্জ করে যেতে পারেন, বা ছোটোখাটো ভ্রমণের জায়গায় ঘুরে আসতে পারেন, ফ্যামিলির সাথে টাইম পাস করতে পারেন। তো এটা গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, আপনি নিজেকে আগের থেকে আরও পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করুন। ইয়াস,
আপনাকে নিজের ওপরে কাজ করা শুরু করতে হবে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে, নিজের শিক্ষার দিকে, সমস্ত দিক থেকে নিজেকে বিকাশ করার চেষ্টা করতে হবে। ভালো ভালো মোটিভেশন বই আপনি পড়তে পারেন, ভালো ভালো ক্রিয়েটিভ ব্যক্তিদের সাথে আপনি মিশতে পারেন, যারা জীবনে সাকসেস হয়েছে তাদের সাথে মিশে আপনি অনুপ্রেরণা নিতে পারেন। যদি আপনার আশেপাশে কোনো ক্রিয়েটিভ ব্যক্তি না থাকেন তো আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে অনেক সাকসেস স্টোরি আছে, যারা ফেলিওর থেকে সাকসেস হয়েছেন, এই টাইপের বহুবিধ মোটিভেশন স্টোরিগুলো বা এই টাইপের মানুষের লাইফ হিস্ট্রি আপনি যদি দেখেন তো ভেতর থেকে আপনি কিন্তু মোটিভেটেড হয়ে যাবেন এবং আপনি আপনার জীবনটাকে গ্রো করার দিকে ধীরে ধীরে অগ্রসর হবেন। এটা গেল ছোটোখাটো কিছু টিপস, যেই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনি মানসিকভাবে স্ট্রং হতে পারবেন এবং কিছুটা ব্রেকআপের যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আমরা কিভাবে আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করে এই ব্রেকআপের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের জীবনকে আস্তে আস্তে ক্রিয়েটিভিটির দিকে ঠেলে দিতে পারবো, অর্থাৎ আমাদের জীবনকে আমরা নিজের থেকে বদলে দিতে পারবো। তো এটা করার জন্য আমি যে টেকনিকটা এখন আপনাদের করাবো, এই টেকনিকটা প্রতিদিন আপনি করতে থাকবেন। কারণ যখনই আপনার ব্রেকআপ হয় কারোর সাথে, তার স্মৃতি বারবার আপনার চাইতে বা না চাইতে আপনার মনের মধ্যে এসে নক করে, আর এই স্মৃতিটাই আপনাকে যন্ত্রণা দিয়ে যায়। এই স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাকে একটি NLP টেকনিক করাবো। এই টেকনিকটা আপনি প্রতিদিন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো চলুন একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গা বেছে নিয়ে মেরুদণ্ড সোজা করে বসুন। মেরুদণ্ড সোজা করে বসুন, বসে নাক দিয়ে তিনটে গভীর শ্বাস নিন। যখন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন, মনে মনে কল্পনা করবেন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন, আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়বেন, আর মনে মনে কল্পনা করবেন আপনার শরীর, মন, আত্মার সমস্ত ধরনের গ্লানি, সমস্ত ধরনের টেনশন, দুশ্চিন্তা আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন। ওকে, চলো এবার মেরুদণ্ড সোজা করে বসে আমার সাথে নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, ঠিক এইভাবে। চলুন এবার মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। ওকে, এবার চোখটা বন্ধ করুন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6 আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3 গভীর, আরো গভীর। 2, 1 এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। চোখ বন্ধ করে আপনার জীবনে ব্রেকআপের সব থেকে যন্ত্রণাদায়ক স্মৃতির একটা পিকচার কল্পনা করুন, সাদা কালো ফ্রেমে কল্পনা করুন। অর্থাৎ আপনি মনে মনে কল্পনা করুন বিশাল বড় একটা পর্দা আছে যেটা সাদা কালো রঙের, সেখানে যেই স্মৃতিটা আপনাকে সব থেকে বেশি যন্ত্রণা দিচ্ছে, অর্থাৎ আপনার ব্রেকআপের যেই স্মৃতিটা বারবার এসে আপনার মাইন্ডে নক করছে, যার জন্য আপনি যন্ত্রণা পাচ্ছেন, সেই স্মৃতির একটা পিকচার আপনি সাদা কালো ফ্রেমের মধ্যে দেখার চেষ্টা করুন বা কল্পনা করার চেষ্টা করুন। ওই যে সাদা কালো ফ্রেমের মধ্যে যে পিকচারটা দেখছেন, ওই যে পিকচারটা, ওর যে সাউন্ড আছে, মনে মনে কল্পনা করুন ওই ফ্রেমের নিচে একটা ভলুমের বাটন আছে, অর্থাৎ আপনি টিভি বা পুরানো দিনের যে রেডিও তার যে ভলুম সিস্টেম হয় বা পাখার যে রেগুলেটর হয় সেই রকম রেগুলেটর টাইপের একটা সুইচ বা ভলুমের একটা বাটন আছে,
ওই বাটনটাতে যে পিকচারটা আপনাকে যন্ত্রণা দেয়, অর্থাৎ যে স্মৃতিটা আপনাকে যন্ত্রণা দেয়, তার যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আস্তে 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 কমিয়ে দিন। মনে মনে কল্পনা করুন, আপনি হাতটা এইভাবে ঘোরালেন, ওই যন্ত্রণার যে সাউন্ডটা সেটা আস্তে আস্তে কমে গেল। পাশে আরেকটা বাটন আছে, একইভাবে ভলনের বাটন আছে, যে বাটনটা হচ্ছে ওই পিকচারের যে ব্রাইটনেস, অর্থাৎ যে উজ্জ্বলতা, সেটা কমিয়ে দেওয়া যায়। তো ওখানে আপনি আস্তে 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 ওটাকে আবার একটু বাঁ সাইডের দিকে ঘুরিয়ে ওই যে পিকচারের যে ব্রাইটনেস আছে ওটাকে আস্তে আস্তে কমিয়ে দিন, এবং মনে মনে কল্পনা করুন যে পিকচারটা আপনাকে কষ্ট দিচ্ছে তার যে উজ্জ্বলতা সেটা ধীরে ধীরে ডার্ক হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এবং ধীরে 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 পর্দাটা কালো হয়ে গেল। সাইডে আরেকটা বাটন আছে, যেটা হচ্ছে পিকচারের যে সাইজ আছে সেই সাইজটাকে ছোট করে দেবে। এবারে ওই বাটনটাকে আবার আপনি বাঁদিকে আস্তে আস্তে ঘোরান, আর মনে মনে কল্পনা করুন যে কষ্টের যে পিকচারের সাইজটা আছে ওটা ধীরে ধীরে ছোট হতে 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 গায়েব হয়ে গেল। ওকে, এটা গেল একটা পদ্ধতি। এবার মনে মনে বলুন যে এখন আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো, তিন গোনাতে ওই যে পিকচারটা টোটালি আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আউট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। 1, 2, 3। এখন আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে, আপনার অন্তর থেকে, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রেকআপের যে কষ্টের স্মৃতি সেটা ভ্যানিশ হয়ে গেল। মানে মানে বিলিভ করুন জাস্ট ওটা ভ্যানিশ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, একদম পুরো সাদা ফ্রেম হয়ে গেছে। এবার মনে মনে কল্পনা করুন আপনি আপনার জীবনটাকে যেইভাবে প্রতিষ্ঠিত করতে চান, অর্থাৎ আপনি জীবনে যা হতে চান, আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চান বা আপনি কোনো একটি চাকরি করতে চান, তো যেটা আপনি জীবনে হতে চান, যেটা আপনার স্বপ্ন আছে, সেই স্বপ্নের একটা কালারিং পিকচার একটা ফ্রেমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। সেই ফ্রেমটা একটু ছোট মতো হয়ে আছে, একটু দূরে আছে, আস্তে আস্তে ওই ফ্রেমটা ধীরে ধীরে আপনার সামনে চলে আসছে। মনে মনে কল্পনা করুন যে আপনি কোনো সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গিয়েছেন, তার একটা সিনেমা চলছে, সেই সিনেমার যে পর্দা সেটা ধীরে ধীরে কালারিং পিকচার হিসেবে আপনার সামনে আসছে, এবং সেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। বড় হতে হতে ওই যে আপনার সাকসেসের ইমেজটা সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মিলিয়ে যাচ্ছে, আর সেটা দেখে আপনার মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে পিকচারটাকে আরও কাছে আনুন, দেখতে থাকুন আপনার সাকসেস স্টোরি এখন আপনার সামনে আছে, এবং ওই স্টোরিটা দেখে আপনি রিয়েলি আনন্দ অনুভব করছেন। এখন আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, আপনার সাকসেসের যে হিস্ট্রি, যে পিকচারটা আপনি এখন কল্পনা করছেন সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে, এবং পরবর্তীকালে এই সাকসেসটা পেতে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করবে। 1, 2, 3। আপনার সাকসেসের যে পিকচারটা সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মিলিয়ে গেল। এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব, আপনি আস্তে করে চোখ খুলবেন, ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। তো এই যে টেকনিকটা আপনাদের আমি করালাম, এই টেকনিকটা আপনি যদি আমার সাথে সঠিকভাবে করেন, দেখবেন আপনার মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। প্রতিনিয়ত এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার যে ব্রেকআপের পরে যে কষ্ট আছে, যে যন্ত্রণা আছে, সেটা আস্তে আস্তে আপনার মাইন্ড থেকে ভ্যানিশ হয়ে যেতে শুরু করবে, এবং আস্তে আস্তে আপনাকে সাকসেসফুল হতে ভেতর থেকে কোনো একটা শক্তি মোটিভেটেড করবে। খুব পাওয়ারফুল টেকনিক। ব্রেকআপের পরে কীভাবে লাইভ লিভ করবেন সে বিষয়ে অনেক ভিডিও আছে, কিন্তু কীভাবে আপনি আপনার মাইন্ডকে ট্যাকেল করবেন, কীভাবে ভেতর থেকে আপনি পরিবর্তন এনে নিজেকে একজন স্বাভাবিক মানুষরূপে প্রতিষ্ঠিত করবেন, একজন বিশিষ্ট ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত করবেন, সে বিষয়ে কিন্তু কোনো চ্যানেলে কোনো ভিডিও নেই। তো ভিডিওটা ভালো লাগলে, যদি আপনি আমার ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করুন যারা ব্রেকআপজনিত প্রবলেমে ভুগছেন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রিক্ত শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।